নদিয়া শান্তিপুর থানার নিঃসিংহপুর বর্মনপাড়ায় 26 বছরের সৌরভ বর্মন সোমবার সকালে রানাঘাটে ব্যবসায়িক কাজে যান। সেখান থেকে ফেরার পথে হবিপুর রিস্কা স্ট্যান্ড এলাকায় একটি লরির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন সৌরভ বর্মন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘাতক লরিটি পলাতক, এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কখন বেরিয়েছে বাড়ির থেকে? কোথায় গেছিল? কোথায়? রানাঘাটে এসেছিল কাজে। কি কাজ করে? আমাদের ব্যবসা আছে। কিসের ব্যবসা? চালের ব্যবসা। তো সেখানে এসে তারপরে কি হয়েছে? সেইখান থেকে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে মরেও গেল। আধ ঘন্টা আগে কথা বলেছে, আধ ঘন্টা আগে মতি বলে একটা লোকের দোকানে, সেই দোকান থেকে পয়সা করে নিয়েছে, নিয়ে বেরিয়েছে আর অ্যাক্সিডেন্ট। ছেলের নাম কি? ছেলের নাম সৌরভ, রানা বললে পরে সবাই চিনবে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালনাকি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া শান্তিপুর থানার নিঃসিংহপুর বর্মনপাড়ায় 26 বছরের সৌরভ বর্মন সোমবার সকালে রানাঘাটে ব্যবসায়িক কাজে যান। সেখান থেকে ফেরার পথে হবিপুর রিস্কা স্ট্যান্ড এলাকায় একটি লরির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন সৌরভ বর্মন। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘাতক লরিটি পলাতক, এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কখন বেরিয়েছে বাড়ির থেকে? কোথায় গেছিল? কোথায়? রানাঘাটে এসেছিল কাজে। কি কাজ করে? আমাদের ব্যবসা আছে। কিসের ব্যবসা? চালের ব্যবসা। তো সেখানে এসে তারপরে কি হয়েছে? সেইখান থেকে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে মরেও গেল। আধ ঘন্টা আগে কথা বলেছে, আধ ঘন্টা আগে মতি বলে একটা লোকের দোকানে, সেই দোকান থেকে পয়সা করে নিয়েছে, নিয়ে বেরিয়েছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম সৌরভ, রানা বললে পরে সবাই চিনবে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালনাকি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।